আমি একদিন ব্যাংকে গেছি, তো দেখছি ব্যাংকের আগা দিকে একটা লোক ই বেচছে, কি আংটির পাথর বিক্রি করছে, পাথরগুলো রাখা আছে আগা দিকে, আর একটা মানুষ বসে আছে আর বলছে, যে যেছে ওকে বলছে, আপ কামাতে তো বহুত হ্যাঁ লেকিন বরকত নহীঁ হোতা হ্যায়, কাছে জি হ্যাঁ জি হ্যাঁ হ্যাঁ, কাছে আপকা জো হ্যায় আপ জো হ্যায় আকসর বেমার রহতে হ্যায়, জি হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ, মানে সব ডতে হ্যাঁ হ্যাঁ করে, তখন ওরা জানে যে কোন পানিটা কোন পাথরে দিলে রং ছাড়বে, পাগলা বোঝা করে বোঝাচ্ছে ইমান পাথরের ওপরে। আমি আপনাকে সময় আছে আমি বক্তব্য রাখছি শুনেন, একটা পাথরে জল দিল রং ছাড়ল না, এটা তোমার মত তোমার লেগে লয়, আর একটাতে জল দিল রং ছাড়ল না, এই করতে করতে পাঁচটা পাথরে জল দিল রং ছাড়ল না, এবার ওই তো জানে প্রথমে যদি দিয়ে দি বিশ্বাস করবে না করবে না, এই জন্য পাঁচবার এদিক ওদিক করে তারপরে আর একবার তেল মিশেলা, জলটা যখন দিয়েছে চট করে কেমিক্যাল দেওয়া আছে ওই পাথরটা রং ছেড়ে দিয়েছে, বলছে এই যে দেখো এটা তোমার ওপরে শুট করেছে, তোমার অভাব অনটন দূর হয়ে যাবে, তোমার খুব খাটছ খুবই কিন্তু তোমার টাকা তো খুব আয় করো ইনকাম করো কিন্তু তোমার কোনো ফায়দা হয় না, শোনো এই পাথরটা তুমি যদি রেখে লাও তোমার পিছনে তোমার দুশ্মন লেগে আছে, এই কারণে তুমি উন্নতির পথে এগিয়ে যেতে পারছো না, শোনো এইটা তুমি দিয়ে লাও, এই আংটিটা পরে নিলে কোনো দুশত্রু তোমার কিছু করতে পারবে না, 350 টাকা দিয়ে এবার ছেলেটা আংটিটা কিনে পরে নিল। ও বন্ধু আপনার ঈমান কার ওপরে, আংটির ওপরে, এই আংটি আমার দুশ্মন সরাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল কাদরে খাইরিহি ওয়া শাররি, নবীজি আমার বলছেন ওয়াল কাদরে খাইরিহি ওয়া শাররিহি, তোমার তকদিরের ভালো মন্দর ওপরে তোমাকে বিশ্বাস করতে হবে, ঈমান রাখতে হবে, যদি গরিব হয়েছ সেটাও তোমার ভাগ্যের লিখা, আর যদি ধনী হয়ে যাও সেটাও তোমার ভাগ্যের লিখা, যদি তোমার ক্ষতি হয়ে যায় সেটাও তোমাকে মানতে হবে, যদি উন্নতি পেয়ে নাও সেটাও তোমাকে মানতে হবে, জন লিখাল বাকি সে মত মান, জন লিখাল বাকি সে মত মান, উহে হোখে ওয়ালা বা এসন ওয়সন সোচলা সে, এসন ওয়সন সোচলা সে, কুছু নহি হোলা, জন লিখাল বাকি সে মত মান, যাহা জন তোহার কিসমত মে লিখাল বাটে উহে হই, তোহার কিসমত সে হটকে কুছো না হই, আমার বন্ধুরা আমার ভাই জানেরা, এবার তব তক অলকাদ রেখাই রিহি ওয়া শাররিহি, মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে ভালো মন্দ মানতে হবে, অলকাদ রেখাই রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি, ছেলের মা কোন দিকে হারালছে ছেলে এদিকে পেয়ে চলিসছে, আল্লাহ তোমার বাপের নাম কি, উজির, এই যে উজির ভাই বেশি হয়ে গেছে নাকি জি ভাই, হয়ে গেলে আমাকে দিয়ে দেন, যাইগে দুটা আছে আমার আর একটা লিয়ে তিনটে করলে ওকে নে, আল্লাহর রসুল বলেছেন তিনটা মেয়ে যে লালন পালন করে শিক্ষিতা করে বিয়ে দিয়ে দিবে পরের হাতে তুলে দিতে পারবে, নাবিজি জাম্মা আসা বেয়ে, এইভাবে লোক দুটিকে বাড়িয়ে দেখিয়েছেন যে ওই বাবা কাল কিয়ামতের দিন আমার পাশে জান্নাতে থাকবে, এটাও লিয়ে নিব তিনটা হয়ে যাবে মেরে দিব দান গাদাগাদ, উজির ভাই না তো লিয়ে যান আপনি, এই যে আপনার মেয়ে উজির ভাই এই বাচ্চাটা নিয়ে যান এখান থেকে, তাহলে নবীজি বললেন ওয়াল কাদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মউত, এবং মরা পরে আবার জীবিত হতে হবে এটার ওপরে আপনাকে বিশ্বাস রাখতে হবে, এই জিনিস কোটার আমাদের বিশ্বাস আছে,
এটা ঠিক আমরা আল্লাহর উপরে ঈমান আনি কিছু পরিমাণ মানে এই তাকদীর গালা লিয়ে একটু কি ই হচ্ছে মানুষের মধ্যে একটু কম আছে কিন্তু এক নাম্বার আল্লাহর উপরে ঈমান আমাদের আছে এটা ঠিক রাসূলের উপরে আমাদের ঈমান আছে কোরআনের উপরে ঈমান আছে আমরা এই তিনটা কামিয়াব আর তারপরে আমরা মরে যে জীবিত হব এটাও ঈমান আছে কিয়ামতে যে আমাদের হিসাব দিতে হবে এটাও আমরা মানি তাহলে আমরা সবই মেনে নিলাম এবার মানার পরে শুধু আল্লাহ বলছেন মান আমেলা সালেহান এবার মজার কথা শুনেন আল্লাহ বলছেন মান আমেলা সালেহান যেই ব্যক্তি নেক আমল করলো ও বাজান ধিয়ান দেন ও বাজান একটু কথা ধিয়ান দিয়ে শুনেন আল্লাহ বলছেন মান আমেলা সালেহান কা হলো আচ্ছা মার নামে এটা আরমান আর এই আরমানের লেগে জানেন আমি কয়েক দিন মোটামুটি 15 দিন থেকে আমি বেঙ্গলি ঢুকে আছি আর এখনও কতদিন থাকবো প্রায় ডিসেম্বর পুরোটাই বেঙ্গলেই থাকবো আর মধ্যে 4টা প্রোগ্রাম বা বিহারে আসবো তারপরে জানুয়ারি মাসে 3টা প্রোগ্রামের জন্য সুপলে ঢুকবো বাকি ফের পুরো ফেব্রুয়ারিটাই আমি বীরভূম আর পাকুড় আর মুর্শিদাবাদেই থাকবো আপনাদের কাছে সময় আমি দিতে পারছি না যা হোক এই জায়গাটা আমার এত পছন্দ আর ইনারা আমাকে এত চাহিদা করেন এত ভালোবাসেন শুধু এই একটা প্রোগ্রামের জন্য আমি অনেক কষ্ট করে পুরো রাত জেগে এসে আপনার এই খালি প্রোগ্রামটার জন্য এসি আবার আমাকে প্রোগ্রামে শেষে বেরিয়ে আবার ফের বেঙ্গল ঢুকতে হবে হ্যাঁ শুধু ইনাদের আর আপনার এলাকার আমার চাহিদা আমার ভালোবাসা আপনার ভালোবাসা আমাকে মুগ্ধ করে টেনে নিয়েছে এই ভাইজান ওরকম ভালোবাসায় মৌলভী সাহেবের কাছে 200 টাকা দেবো আর দিয়ে একটু না দুয়ার দরখাস্ত করেছে মা বাবার জন্য আমি ভাইজানের জন্য দোয়া করি এই আল্লাহ যে আশা উদ্দেশ্যই তিনি দিয়েছেন আল্লাহ তিনার উদ্দেশ্যকে তুমি পুরা করো আমিন আমিন আল্লাহুম্মা আমিন এবার আসুন আল্লাহ বলছেন মান আমেলা যে ব্যক্তি আমল করলো সালেহান নেক আমল ভালো আমল নেকির কাজ মানে কি নেকির কোনগুলো কাজ নামাজ পড়লো রোজা করলো হজ করলো যাকাত দিল মাদ্রাসায় চান্দা দিল মসজিদে চান্দা দিল গরিবের বপরে লক্ষ্য দিল ইয়াতিমের মাথায় হাত বুলালো বিধবাকে কাপড় পরালো এইরকম যত নেকির আমল আছে আল্লাহ বলছেন মান আমেলা যেই ব্যক্তি আমল করলো সালেহান নেক আমল মিন যাকারিউ আও উনসা সে পুরুষ হোক বা মহিলা নেক আমলটা বেটা ছেলে করুক বা বেটি ছেলে বুঝতে পারছেন আপনাদের আমাদের ভাষায় ভালো করে বুঝেন আল্লাহ বলছেন সে মিন যাকারিউ আও উনসা সে ব্যাপসে পুরুষ লোক হোক বা মহিলা বেটা ছেলে হোক বা মেয়ে ছেলে ওয়াহুয়া মুমিনুন ইলিয়াস কোম্পানি 2000 আশফাক মুখিয়া ইট ভাট্টা দু গাড়ি ইট আর 5000 টাকা মোটামুটি না 25 হয়ে যাচ্ছে মানে 10000 করে ইট প্রায় কিন্তু গত রাতের একটা দানের আগাদিকে সারা আমরা ফেলেছি সুবহানাল্লাহ মালদা জেলায় আল্লাহু সামাদ দেখেন কিছু কথা শুনলে ধৈর্য রাখতে হবে বসলাম 1 ঘন্টা যদি ওয়াজ আজকে করব মনে করে এসেছিলাম যে আপনাকে খুব মজার ওয়াজ শোনাবো যদি আপনারা সময় দেন তাহলে ইনশাল্লাহ শোনাবো তবে আপনার বিহার এবং বেঙ্গলের মধ্যে সব থেকে বেশি মাদ্রাসা কোন জেলাতে জানেন মালদা জেলায় আর সব থেকে বড় মাদ্রাসা মালদা জেলাতে দাউরার মাদ্রাসা যেখানে ফারিগ হয় ফাজিলাত তাক করে মুলবি ফারিগ হে বাড়াই কতটি মাদ্রাসা খালি মালদার এ সাইডটাতে আমি বলছি আপনার এ সাইডটাতে উত্তর মালদার মধ্যে কতটি শোনাচ্ছি আপনাকে শুনেন আমি জালসাগুলো করিতে দেখতাম হলদিবাড়ি ধানগাড়া বিশনপুর কাতলামারি হরিপুর ইসলামপুর দামাইপুর খানপুর জালালপুর মিটিনে ভাদু টাল বাঙ্গুরা বাটনা আরও কত বাবুপুর বুধিয়াবাবপুর খালি একোটা মানে এই এক খালি মালদার ইয়ে পাঞ্জরখানে বললাম এতটি খালি কি দাউরার মাদ্রাসা যেখানে বাচ্চা ফারিগ হয়
सुभान अल्लाह। मालदा जिलाते जो मद्रासा आछे एतो बड़ो बड़ो मद्रासा अन्य कोनो जिलाते नाई आर এত বড় মাদ্রাসা চালাইতে কত টাকা তাহলে খরচ হতে পারে আপনারা বুঝতে পাচ্ছেন? সুবহানাল্লাহ। এক একটা দান যদি আপনারা দেখেন আপনাদের মাথার টাবার উড়ে যাবে। ওগুলো মাদ্রাসার যদি দান দেখেন টাবার উড়ে যাবে। যেরকম গতবার একটা জালসায় বললাম না যে 42 লাখ টাকা কালেকশন হলো একটা জালসাতে। তো এমনি এত বড় মাদ্রাসা চলে না, কিন্তু তবু মালদা জেলার মতো আজ সব থেকে উন্নত উন্নতিতে ওরাই বেশি আছে। কেন? হাদিসের কথা জি বাবা, আল্লাহ বলছেন হাদিসে কুদসি বুখারী শরীফের হাদিস, আল্লাহ বলছেন আনফিক ইয়া ইবনে আদম, আদমের ছেলে মানুষ তোমরা খরচ করো, উনফিক আলাইকা, আমি তোমাদের উপরে খরচ করব। ওরা খরচ করছে মাদ্রাসায়, আল্লাহ তার জীবনের খরচ দেখে কবুল করে নিয়েছে। উন্নতি উন্নতি। আমার ইট ভাটার মালিক উনি মোহাম্মদ আশফাক সাহেব, উনি 5000 নগদ 2 গাড়ি ইট দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ, আই আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো, আমিন, আল্লাহুম্মা আমিন। আমি দোয়া দেব, তবে একটু ওয়াজ দু চারটা পয়েন্ট তো কম করে বলতে দেন, 12টা পয়েন্ট ধরেছি, একটাই তো এখানে আটকে আছি, আগে বাড়তে পারছি না, মধ্যে মধ্যে খালি ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, তো কথাটা বলছিলাম কি, আল্লাহ বলছেন মান আমেলা, যে ব্যক্তি আমল করলো, সালেহান নেক আমল, মিন যাকারিউ আও উনসা, সে পুরুষ হোক বা মহিলা, ওয়াহুয়া মুমিনুন, সে ব্যক্তি ইমানওয়ালা মুমিন, মানে যে কথাটি বললাম তার উপরে ইমান রাখে, আল্লাহর উপরে ইমান রাখে, রাসূলের উপরে ইমান রাখে, কিতাবের উপরে ইমান আছে, কোরআনের উপরে ইমান আছে।